কার্বি শান্তি চুক্তিক লৈ অব্যাহত প্রতিক্রিয়া। চুক্তিক লৈ সন্তুষ্ট একাংশ কার্বি সংগঠন, চুক্তির বিরোধিতা করে প্রতিবাদ আন একাংশর। এই দৃশ্য পশ্চিম কার্বি আংলঙর খেরণী ডাঙ্কামুকাম পথর, রাজপথত গছ বাগরায় প্রতিবাদ অজ্ঞাত লোকর, চুক্তি বিরোধী স্লোগান সম্বলিত পোস্টার গছর ডালত। গছ কাটা দুটা গছ পড়ে আছে, পুরো রোড ব্লক হয়ে আছে। মানে এটা এনে আমি যদি ভাবছো স্বাক্ষরের যেহেতু কিবা তেওঁলোকৰ কোনবা মানে কার্বি যদি শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছিল আইডিয়া করেছো আর আমি এইটার কারণে তেওঁলোকে মানে কিন্তু গছ কাট বগরাই দিছে আর প্রতিবাদ প্রতিবাদ এইটার কারণে আর কার্যত কার্বি শান্তি চুক্তি কেন্দ্র করে দুটা শিবিরত বিভক্ত হয়েছে পাহাড় আর ভৈয়ামর কার্বি সংগঠন সমূহ। চুক্তি স্বাক্ষর করে দেওবারে গুয়াহাটির উপস্থিত হওয়া ছয় বিদ্রোহী সংগঠনের প্রতিনিধিসল সোমবারে জাগৃদত উষ্ম আদরণি জানায় কার্বি ছাত্র সন্থায়। সংগঠনটুয়ে রাজপথত সমদল উলিয়াই আদরি নিয়ে চুক্তি স্বাক্ষরকারী সকল। ভৈয়ামর অন্য কার্বি সংগঠনেও হাতে হাতে ব্যানার পোস্টার লোক আদরণি জানায়। কার্বি ছাত্র সন্থার আশা, চুক্তিয়ে পাহাড়িয়া জেলাখনলৈ শান্তি ঘূরাই অনার লগতে উপকৃত করিব ভৈয়ামর কার্বি সকলকো। চুক্তিয়ে কার্বি আংলঙলৈ সম্পূর্ণ শান্তি ঘূরাই আনিব বলে দাবি বিদ্রোহী সংগঠন কেটার নেতৃত্বরও। সম্পূর্ণ শান্তি আসব বা প্রায়খিনি দু এটা আছে হলেও তো আমি আলোচনা মর্মে আমি হামানার কেন্দ্র পুরা শান্তি সম্পূর্ণ শান্তি করার ক্ষেত্রে আমি দায়িত্ব আছে। ইয়ার বিপরীতে চুক্তির বিরোধিতার প্রতিবাদ অব্যাহত আছে পাহাড়িয়া জেলাখনত। প্রতিবাদকারী জেলাখনত সংঘটিত করেছে একাধিক বিক্ষিপ্ত ঘটনা। দেওবারেও জেলাখনত চব্বিশটারও অধিক সংগঠনে কার্বি শান্তি চুক্তির বিরোধিতার প্রতিবাদ সাব্যস্ত করেছিল ডিফুত। জাগৃদরপর মৃদুল কুমার ডেকা, বৈঠালাংশরপর নিকেশ রয় আর নগাঁওরপর কৃষ্ণ শইকীয়ার রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।